আমি বি.এম. শরীফ, ম্যানেজিং ডিরেক্টর, স্কাইলার্ক সফট লিমিটেড। আপনারা জানেন স্কাইলার্ক সফট লিমিটেড আরএমজি সেক্টরকে ফোকাস করে কাজ করে, নট অনলি ইন বাংলাদেশ ছাড়াও আমরা অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য আমাদের সফটওয়্যার এক্সপোর্ট করি। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে অনেকগুলো রেজিওনে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমাদের সফটওয়্যার চলছে, ইজিপ্টে চলছে, হংকংয়ে চলছে, দুবাইতে চলছে। সো বাংলাদেশ মার্কেটটা আসলে বড়, আপনারা জানেন সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করছে এই সেক্টর, অ্যারাউন্ড 84%। সো এই সেক্টরকে কন্ট্রিবিউট করার মতো অনেকগুলো জায়গা আছে, অনেক ফ্যাক্টর আছে, বাট আমরা কতটুকু পারছি। আমরা অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি আমরা চেষ্টা করছি এই প্রবলেমগুলোকে কিংবা এই সেক্টরকে কীভাবে স্টেবল রাখা যায় সেই দিকে ফোকাস করে কী কী সলিউশন দেওয়া যায় সেটার চেষ্টা করছি। এর মধ্যে আমরা যেমন রিয়েল টাইম প্রোডাকশন ট্র্যাকিং সফটওয়্যার আছে, যেটাকে আমরা প্রোট্র্যাকার বলি। প্রোট্র্যাকারটা একটা মানে ইউনিক কনসেপ্টের একটা প্রোডাক্ট, যেটা অ্যাপারেল ইন্ডাস্ট্রির কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত ট্র্যাক করে। আপনার এটা বারকোড, কিউআর কোড, আরএফআইডি, আপনি যে কোনো টেকনোলজির সাথে ইন্ডিকেট করা যায়, সবগুলো অপশন আছে। সেটা আপনি পিস ফ্লো মেনটেন করেন অথবা বান্ডেল ফ্লো মেনটেন করেন সম্ভব। আরও মার্কেটে একটা চাহিদা ইদানিং খুব বেশি, যেটা ইয়ার ফার্স্ট এভার ইন বাংলাদেশ, যে বাংলাদেশে একটা কোম্পানি সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমরা, যে এন্ডলাইন কিউসি। এন্ডলাইন কিউসির জন্য আসলে স্পেসিফিক কোনো সফটওয়্যার ছিল না। আমাদের একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি লাস্ট ইয়ারে, সেটা হচ্ছে আকাইয়ের মাধ্যমে আমরা এন্ডলাইন কিউসির যে সলিউশন, স্পেসিফিক আপনার একটা বডি পার্টসের ফ্রন্ট পার্ট অথবা ব্যাক পার্ট, কোন প্রসেসের কী কী ডিফেক্ট আছে স্পেসিফিক হিটম্যাপ সহ প্রেজেন্টেশন দেখানো যায়। আপনার বটল নেকটা জানা যায়, একটা গ্রাফিক্যাল ভিউতে আপনি জানতে পারবেন কোন পার্টসে কোথায় কোথায় ডিফেক্ট। আপনার করণীয় কি? রিয়েল টাইম আওয়ারলি প্রোডাকশন, রিয়েল টাইম এফিসিয়েন্সি, আপনার স্টেশন ওয়াইজ ডিএইচইউ, ওভারঅল ডিএইচইউ সব কিছু বের হয়ে আসছে। এছাড়াও আমাদের সামগ্রিকভাবে যদি চিন্তা করি, আমাদের ফুল ইআরপি আমাদের আছে, যেখানে মার্চেন্ডাইজিং থেকে শুরু করে সমস্ত মডিউল আছে। মার্চেন্ডাইজিং বলুন, কমার্শিয়াল বলুন, প্রকিউরমেন্ট বলুন, অ্যাকাউন্টিং বলুন, এইচআরএমএস বলুন। অনেকে শুধু এইচআর বলতে শুধু এইচআর পেরোলটাকে কভার করে, বাট আমরা এইচআরএমএসটাকে এত অ্যাডভান্স করেছি যে এটার একদম হায়ারিং টু সেটেলমেন্ট সম্পূর্ণটা হচ্ছে করেছি। আবার ইনভেন্টরির ক্ষেত্রে অনেকে হচ্ছে অনেকগুলো ইনভেন্টরি মেনটেন করে, বাট আমরা ইনভেন্টরিটা কমপ্লিটলি ডাইনামিক করেছি। আপনি কত ধরনের ইনভেন্টরি, সাব ইনভেন্টরি ক্রিয়েট করতে চান, আপনি ইয়ার্ন ইনভেন্টরি বলেন, ফেব্রিক স্টোর বলেন, যে কোনো কিছু আপনি থাউজেন্ড অফ ইনভেন্টরি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন এই সফটওয়্যারগুলোর মধ্যে আসলে বেসিক তফাৎটা কি, আমরা আসলে স্পেশাল কী দিচ্ছি? দেখেন, ইউজাররা সাধারণত যেখানেই যাই কিছুটা কাস্টমাইজেশন লাগে, বাট এই কাস্টমাইজেশন কেউ করতে পারে কিংবা কেউ করতে পারে না। আমাদের যেমন আমরা রিপোর্টগুলো এমনভাবে করেছি যে আমাদের উপর ডিপেন্ডেন্সি কম। আপনি আপনার মতো করে রিপোর্ট, আপনার কোন কলাম দরকার, কোন ডেটা দরকার, আপনি আপনার মতো করে সেট করে রিপোর্টগুলো জেনারেট করতে পারেন এবং এগুলো পিডিএফ এবং এক্সেলে হচ্ছে আপনি জেনারেট করতে পারেন। আমাদের কমপ্লিট সলিউশন হচ্ছে মোবাইল অ্যাপ বেসড, ক্লাউড বেসড, আমাদের ওয়েব ভার্সনও আছে প্লাস মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। সো এটা আপনি পৃথিবীর যেখানেই থাকেন সেখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। সবাই তো একটা ডেটাবেস মেনটেন করে, আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে আমরা 4টা ডেটাবেস মেনটেন করি। আমাদের MySQL সাপোর্টেড, Oracle সাপোর্টেড, PostgreSQL সাপোর্টেড, SQL Server সাপোর্টেড। সো আপনি যে ডেটাবেস চান আমরা সেই ডেটাবেসেই আপনার কানেক্ট করে দিতে পারি। আমাদের সফটওয়্যার ফার্মে আই টিম, R&D টিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টিম, এই সেপারেট টিম আছে, কারণ ওনারা যদি প্রপার অ্যানালাইসিস, প্রপার এক্সপেকটেশন না দিতে পারে, তাহলে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সেটা ডেভেলপ করতে পারে না। সো আমরা অনেকভাবে আসলে চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রিকে হেল্প করার, আশা করছি ভালো কিছু হবে।